নমস্কার বন্ধুরা কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ইউনিভার্সিটির পক্ষ থেকে ইউজি অর্থাৎ স্নাতক স্তরে ভর্তির যে অ্যাডমিশন নোটিফিকেশান দু হাজার সালের তার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করে দিল নেতাজি সুভাষ ইউনিভার্সিটি তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কোন কোন কোর্সের জন্য অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেখানে কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে অ্যাপ্লিকেশান প্রসিডিওর কী রয়েছে খরচ কীরকম রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে যাতে করে নেতাজি সুভাষ সুফেন ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় নোটিশ এবং নিত্যনতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল যে অ্যাডমিশন নোটিফিকেশান সেটা দেখতে পাচ্ছ কি বলা হচ্ছে দেখো ভর্তির জন্য অনলাইন আবেদনপত্র জমা নেওয়া হবে দশ সাত দু হাজার তারিখ থেকে এবং শেষ হবে আগামী এগারোই আগস্ট দু তারিখ পর্যন্ত অর্থাৎ অলরেডি আজ থেকে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া বা অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য যে অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে আগামী এগারোই আগস্ট দু হাজার তেইশ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান করা যাবে এবার রয়েছে এখানে ভর্তির বিজ্ঞপ্তি দু হাজার তেইশ চব্বিশ স্নাতক স্তরে ভর্তি আরম্ভ হবে দশ সাত দু অর্থাৎ যেটা বলা হচ্ছে আজ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেল কি বলা হচ্ছে দেখো স্নাতক স্তরে এই ভর্তি প্রক্রিয়ার জন্য ভর্তি প্রক্রিয়া আরম্ভ হওয়ার পূর্বে বা অন্তর্বর্তীকালে আবেদনকারীকে পাঠ পাঠ কেন্দ্রে হাজির থাকা আবশ্যক নয় আবেদনকারী ভর্তি সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া অনলাইনে করতে পারবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা হয়ে যাবে কোনোরকম কোনো স্টাডি সেন্টারে কিন্তু এখন যাওয়ার প্রয়োজন নেই এবার দেখো যেটা বলা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজিসি ডিস্টেন্স এডুকেশন বোর্ড স্বীকৃতি এবং ন্যাকের এ মানে নিঃশিষ্ট যেটা বলা হচ্ছে নেতাজি সুভাষ ইউনিভার্সিটির যে ডিটেলস বিবরণ সেখানে দিয়ে দেওয়া রয়েছে এবার দেখো কোন কোন কোর্সে কোর্সে জন্য এখানে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে দেখো প্রথমে কি বলা হচ্ছে বিষয় বাংলা যেটা বলা হচ্ছে এইচবিজি শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে টেন প্লাস টু পরীক্ষায় উত্তীর্ণ বা সমতুল্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে থাকতে হবে অথবা ভোকেশনাল কোর্সেও কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকে তাহলে তারাও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে রয়েছে ইংরেজি এই যেটা বলা হচ্ছে ইংরেজিতে ন্যূনতম ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে অথবা ইংরেজিতে ন্যূনতম ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়ে ভোকেশনাল কোর্স নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে নেক্সট রয়েছে সমাজবিদ্যা অনুষদের স্নাতক স্তরের কোর্সগুলি কি কী রয়েছে দেখো ইতিহাস রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে ঠিক আছে এইচ পি অর্থাৎ জনপ্রশাসন রয়েছে এবং সমাজ রয়েছে এক্ষেত্রেও ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই অর্থাৎ পাঁচ নাম্বার থাকলে কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া যাবে পরের কী রয়েছে দেখো পদার্থবিদ্যা যেটা রয়েছে এইচপিএইচ অর্থাৎ পদার্থবিদ্যায় ন্যূনতম ফর্টি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে এবং গণিতে সাফল্যের সুতরাং অর্থাৎ অঙ্কে পাঁচ নাম্বার থাকতে হবে এবং পদার্থবিদ্যায় ন্যূনতম ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে উচ্চ মাধ্যমিকে তাহলে এখানে অ্যাডমিশন নেওয়া যাবে তারপর নেক্সট রয়েছে দেখো রসায়ন এক্ষেত্রেও ফর্টি পার্সেন্ট নাম্বার চাই কেমিস্ট্রিতে এবং গণিতে পাঁচ নাম্বার থাকলে এখানে অ্যাডমিশন নেওয়া যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করা যাবে তারপর যেটা রয়েছে দেখো গণিত এখানে গণিতের ন্যূনতম ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিকে পেয়ে থাকতে হবে তাহলেই কিন্তু এখানে অনার্সের জন্য বা এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে নেক্সট রয়েছে ভূগোল এক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট নাম্বার উচ্চ মাধ্যমিকে প্রাণীবিদ্যা যেটা রয়েছে জীববিদ্যার ন্যূনতম ফিফটি পার্সেন্ট নাম্বার উচ্চ মাধ্যমিকে উদ্ভিদবিদ্যাতেও বিদ্যাতেও ফর্টি পার্সেন্ট নাম্বার উচ্চ মাধ্যমিক যদি থাকে তাহলে এখানে অ্যাডমিশন নেওয়া যাবে তারপর যেটা রয়েছে দেখো কমার্স যেটা রয়েছে টেন প্লাস টু পরীক্ষায় উত্তীর্ণ বা সমতুল্য ঠিক আছে অথবা ভোকেশনাল কোর্সে অবশ্যই বাণিজ্য শাখাতে এটা হতে হবে এবং অর্থনীতির ক্ষেত্রে যেটা রয়েছে দেখো টেন প্লাস টু পরীক্ষায় উত্তীর্ণ বা সমতীর্ণ অথবা ভোকেশনাল কোর্স নিয়ে উত্তীর্ণ হয়ে থাকলে এখানে অ্যাডমিশন নেওয়া যাবে এবারে যেটা বলা হচ্ছে দেখো যে পাঠকেন্দ্রের তালিকা বা পাঠকেন্দ্রের তালিকা অর্থাৎ যে স্টাডি সেন্টার সেটা যে ওয়েবসাইটে সেটা দিয়ে দেওয়া রয়েছে তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারবে কী বলা হচ্ছে দেখো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন যেটা রয়েছে ষোলো ছয় দু হাজার তেইশ গত ষোলোই জুন দু হাজার তেইশে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে ইউজিসির পক্ষ থেকে সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে পাঠ্যক্রম শেষ করবার সর্বনিম্ন সময়কাল তিন বছর অর্থাৎ তিন বছরের মধ্যে এই যে কমপ্লিট করতে হবে গ্র্যাজুয়েশনটা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ খরচ পুনর্নবীকরণ খরচ এবং অন্যান্য খরচ যদি বিজ্ঞাপিত হয় পরিশোধিত থাকলে ছ মাসের জন্য যে এনরোলমেন্ট সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিড থাকবে এবারে যেটা বলা হচ্ছে দেখো অলরেডি অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সকাল দশটা থেকে অর্থাৎ আজ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট আগামী এগারোই আগস্ট দু সন্ধ্যা ছটা পর্যন্ত এবং ডকুমেন্টস আপলোড করা যাবে দেখো আজ থেকে অর্থাৎ দশই জুলাই দু সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট দেখো চোদ্দোই আগস্ট দু সন্ধ্যা ছটা পর্যন্ত যে ডকুমেন্ট আপলোড সেটা কিন্তু করা যাবে অনলাইনে ফি ফাইন করা যাবে দেখো অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট আগামী সতেরোই আগস্ট দু বিকেল চারটে পর্যন্ত অনলাইনে জমা জমা করা যাবে এবং কেউ যদি চাও অফলাইনের মাধ্যমে চালানের মাধ্যমে জমা করতে সেক্ষেত্রেও সতেরো আগস্ট দু হাজার তবে ব্যাঙ্কিং ও আর্টসের মধ্যে সেটা করতে হবে এবারে দেখো খরচ কী রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান জনপ্রশাসন সমাজতত্ত্ব কমার্স এবং অর্থনীতির ক্ষেত্রে রয়েছে দেখো টোটাল তিন টাকা এক বছরের খরচ ঠিক আছে এবং নেক্সট যেটা রয়েছে পদার্থবিদ্যা রসায়ন এবং প্রাণীবিদ্যার ক্ষেত্রে পাঁচ টাকা ভূগোল এবং উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পাঁচ টাকা গণিতের ক্ষেত্রে পাঁচ টাকা এবারে যেটা বলা হচ্ছে তো এখানে যে টোটাল যে ফিজের ব্যাপারটা এখানে দিয়ে দেওয়া রয়েছে অন্যান্য ফি নিবন্ধীকরণ ফি একশো টাকা আইডেন্টি কার্ড এবং নিবন্ধীকরণ শংসাপত্র বাবদ ফি একশো টাকা বার্ষিক উন্নয়ন ফি একশো পঁচাত্তর টাকা মাইগ্রেশন ফি পঁচিশ টাকা অর্থাৎ এখানে সমস্ত যে এই যে এর যে ব্যাপারটা এখানে ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এবারে দেখো যেটা বলা হচ্ছে যে আবেদনকারীর ভর্তির আবেদনের পূর্বে ভর্তি সংক্রান্ত সকল নির্দেশাবলী ভর্তি প্রক্রিয়ার ধাপ সময় যত্ন সহকারে পড়া অত্যাবশ্যক অর্থাৎ যে নিয়মগুলো রয়েছে সেগুলো হয়ে করে থাকতে হবে ভর্তি সংক্রান্ত সকল নির্দেশাবলী কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের দপ্তরিক ওয়েবসাইট ট্রিপিল ডাব্লিউ ডট ডাব্লু বিএনএসইউ ডট এসি ডট ইন অথবা ভর্তির জন্য যে নির্দিষ্ট ওয়েবসাইট করা হয়েছে বিডিপি ডট ডাব্লু বিএনএসও ডট গিয়ে এখানে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের বিধি অনুযায়ী এস এবং এসটিদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী যেটা রয়েছে সেটা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অনলাইন অথবা যে অফলাইনে চালানের মাধ্যমে যে পেমেন্ট তার মাধ্যমেই কিন্তু যে ফি সেটা কিন্তু গ্রহণ করবে এবারে যেটা বলা হচ্ছে দেখো প্রথমে কী করতে হবে আবেদনকারীকে উল্লিখিত ভর্তি নির্ঘণ্ট মেনে প্রথমে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তারপর যেটা বলা হচ্ছে প্রভিশনাল অ্যান্ড অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট বা টোকেন অফ স্টাডি ম্যাটেরিয়ালস পেতে ভর্তির জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়মিতভাবে নিজেদের যে এস এম এস আসার পর সেটা কিন্তু নিয়মিতভাবে ফলো করতে হবে অবশ্যই সেটা আমরা আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তখন কিন্তু সমস্ত কিছু করার পর সেগুলো নিয়ে কিন্তু স্টাডি সেন্টারে গেলে অবশ্যই সেখান থেকে বই এবং যাবতীয় যে ডকুমেন্টস সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে তো যারা চাইছো যে এই যে নেতাজি সুভাষ ইউনিভার্সিটির পক্ষ থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করব তো তার অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই ডেটের মধ্যে অনলাইনে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে তো এই ছিল এই মুহূর্তের আপডেট আমি আরেকবার রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দেবে যাতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যাবতীয় নোটিশ এবং নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ